দারোগা সাহেব, গত 14 বছর যত আমি এলাকার নির্বাচিত চেয়ারম্যান, আজকে আমি সরকারিভাবে পুরস্কৃত প্রাপ্ত, আমার বাসার কৃষ্ণকে খোঁজার জন্য আসছে। জানি আপনি ভালো, আমার আমি ওসি সাহেবকে কালকে বলে আসছি, কৃষ্ণকে পেলে আমি নিজে ধরা দেব। আচ্ছা, আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই সব মিথ্যা রিপোর্টের ব্যাসেজে আপনারা আসেন। আজকে মিথ্যা ইনফরমেশন পাইছে আর আমার মতো সব চেয়ারম্যানের বাসায় কৃষ্ণের মতো সন্ত্রাসীকে ধরার জন্য আসছে। আমি রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত চেয়ারম্যান পাইছে। আজকে মিথ্যা মেসেজ পান, মিথ্যা নিউজ পান, মিথ্যা অভিযোগ দেয় আর রাত্রি আসা করে আমাদের মতো জনপ্রিয় চেয়ারম্যানদেরকে এরপর এবং আমাদের মতো সৎ চেয়ারম্যানদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন পয়সা এই পুলিশ ভাইরা পয়সা আমাদের মতো সব চেয়ারম্যানদেরকে মিথ্যা ইনফরমেশন ভিত্তিতে থেকে মিথ্যা বানোয়ার আমাকে উদ্দেশ্য খণ্ডিত ভাবে বেচতি করার জন্য অশুভ পায় তারা বললো আসতে 14 বছরে যে প্রোটেকশন এমনি ভোট দেয় নাই, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি করা হচ্ছে। বানোয়ার ইম্পর্টেন্ট চললে আর আইসা কেন বা 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 করতে মিথ্যা কথা দিল ছিল বুঝছ, মিথ্যা কথা দিল আমাদের মতো জনপ্রিয় লোকদের নষ্ট করার জন্য, এও প্রতিপন্ন করার জন্য। আমি তোকে শেল্টার দিতে পারবো না, এই গাড়ি আমি 15 বছর যাবো সততার সাথে চেয়ারম্যানগিরি করি, তোদের সেটা তুমি যা, আমার অনেক বদনাম হয়ে যাবে। ছেড়ি ঘুমতো নাটক